তো আপনারা যেভাবে দেখছেন আমরাও সেভাবেই দেখছি আর কি। ফায়ার ব্রিগেডের এনারা কাজ করছে, আমাদের পুলিশের লোকজন এখানে আছে। তো যে পর্যন্ত এখানে যে কয়েকজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে, আর আমি ফায়ার ব্রিগেডের সাথে কথা বললাম, তারা যেটি বললো যে শর্ট সার্কিট হতে পারে, ট্রান্সফরমার হতে পারে, অথবা অন্য কিছু যদি হয় সেগুলো আমরা দেখছি। এই মুহূর্তে কনক্লুসিভ বলা তো ডিফিকাল্ট একটু সবার জন্য, ঠিক আছে না? তথ্য আছে, তার মধ্যে একজনে জানি যে আমি ক্রিটিক্যালি তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, আরো তিনজন আহত হয়েছে টোটাল। হ্যাঁ, একজন মহিলা আছে, টোটাল চারজন, তাই না? টোটাল চারজন ইনজিউর হয়েছে, ইটস কনফার্ম না, আমরা জানি। একজনের কথা খুব ক্রিটিক্যাল ছিল, হাসপাতালে গেছে, হাসপাতাল বলতে পারবে, ঠিক আছে? আর ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি তাদের নেওয়া হয়েছে, তো আমরা সম্পূর্ণটা দেখছি, নিশ্চয়ই আমরা বুঝতে পারবো এটা কিভাবে কি হলো। ফায়ার সার্ভিস তাদের এক্সপার্ট অপিনিয়ন দেবে, আমাদের বোম ডিসপোজাল ইউনিভার্সিটি যারা ওরা কাজ করছে, পুলিশের লোকজন আমরা কাজ করছি, আমরা আপনাদের সহযোগিতা চাই যাতে এখানে আমাদের টেপের মধ্যে যারা আছি, ইয়েলো টেপের মধ্যে আপনারা হেল্প করেন যাতে আমরা এই কাজটা ঠিকভাবে করে যেতে পারি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। মামুন, বিস্ফোরণের প্রাথমিক কারণ কিন্তু এখনো আইনশৃঙ্খলা বাহিনী বলতে পারছে না, আমরা পুলিশের যারা এখানে পরিদর্শন করছেন তাদের কাছে আবারও জানার চেষ্টা, আমাদের ফায়ার সার্ভিসেরাও কাজ করছে, আমরা নিশ্চয়ই বের করতে পারবো এটা কিভাবে হলো। আমরা তো বললাম এরপর্যন্ত চারজন, তার মধ্যে একজন উইমেন আছেন, বাকিদেরকে ইমার্জেন্সি ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটু দেখে আসি। মামুন, সকাল 10:40 এই ভবনের তিনতলা ভবন, খুব জরাজীর্ণ একটি পুরাতন এই ভবনটি, এখানে বেশ কিছু কাপড়ের দোকান, উপরে একটি ইন্স্যুরেন্স কোম্পানি সহ একটি কোচিং সেন্টার রয়েছে, সেই কোচিং সেন্টার এবং সেইখানে আসলে বিস্ফোরণটি ঘটে। এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানলাম যে মোট চারজন আহত এবং একজন খুব গুরুতর আহতর কথা তারা বলছে। এখন আগুন নিয়ন্ত্রণে শুধু তদন্ত চলছে যে কি কারণে বিস্ফোরণটি ঘটলো, সেই বিস্ফোরণের একটি কারণ তারা অনুসন্ধান করার চেষ্টা করছে। এই বিস্ফোরণের কারণ তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, হয়তোবা ফায়ার সার্ভিসের যারা দক্ষ ডিসপোজাল ইউনিটের সদস্যরা রয়েছে তারা এখান থেকে যদি আলামত পায় তখন হয়তোবা পরবর্তীতে ব্রিফিং করবেন, এবং সেই সাথে যারা আহত রয়েছে সেই গুরুতর আহতরা তাদের মধ্যে থেকে কেউ মারা গেছে কিনা হসপিটালে নেওয়ার পথে বা হসপিটালে নেওয়ার পথে আমরা শোনা যাচ্ছে, কিন্তু এখনো নিশ্চিত না। সেটি সহ ফায়ার সার্ভিসের কর্মীরা হয়তো একটু পরেই তারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বা গণমাধ্যম কর্মীরা যারা উপস্থিত রয়েছে তাদেরকে জানানোর চেষ্টা করবেন। আর সকাল ঠিক 10:40 পরেই কিন্তু এই সায়েন্স ল্যাবের মোড়ের পাশেই, ঠিক যে রাস্তাটি দিয়ে নিউ মার্কেট যাওয়ার পথে রাস্তার বাম পাশেই ঠিক এই ভবনটি, সেটিতে কিন্তু বড় ধরনের একটি বিস্ফোরণ হয়, এবং বিস্ফোরণের পরেই যারা আশপাশে ছিল তারা খুবই আতঙ্কিত হয়ে এই এলাকায় পাশে জড়ো হয় এবং তাৎক্ষণিক রাস্তায় 2-3 জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। অর্থাৎ আহত হয়েছিল তারা মূলত তিনতলা থেকে ভবনের পাশে যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়াল এবং বিলবোর্ড রয়েছে সেই বিলবোর্ডগুলো ভেঙে কিন্তু রাস্তায় পড়ে যায় সেই সময় ওই ব্যস্ত সড়কের উপরে, তখন কিন্তু এই হতাহতের ঘটনা ঘটে।